হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈশাখ মাসের শনিবার সন্ধ্যায় করুন এই একটি বিশেষ কাজ দুদিনেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন বছরের নতুন একটি মাস বৈশাখ মাস এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানাব এই বৈশাখ মাসের যে কোনো শনিবারে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরবেই ঘুরবে এবং একই সঙ্গে আপনারা হয়তো অনেকেই শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুর বা শনি মহারাজকে অনেকেই অপদেবতা বা কুদেবতা বলে ভেবে থাকেন কিন্তু এটি একদমই ভুল ধারণা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আমাদের মনের মধ্যে যে গুণ যে চরিত্র রয়েছে তা এই শনি মহারাজের দ্বারাই পরিচালিত হয়ে থাকে মানুষ যদি অসৎকর্মে লিপ্ত হয় মানুষ যদি আসক্তি নেশা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে এই কাজের ফলে শনি মহারাজ অত্যন্তই সেই ব্যক্তির ওপর রুষ্ট হন যার ফলে সেই ব্যক্তির ওপর বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের কুপ্রভাব নেমে আসে আর তাকেই আমরা বলে থাকি শনির সাড়ে সাতই দশা তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো শনি দেবতা অর্থাৎ শনি মহারাজ কোনো দিনই কুদেবতা বা অপদেবতা ছিলেন না শনি মহারাজ অর্থাৎ দেবতা এমন একজন দেবতা আপনি যদি ভালো কাজ করে থাকেন যদি মানুষের সেবা করে থাকেন সৎকর্মে যদি আপনি লিপ্ত থাকেন তাহলে শনিদেবের আশীর্বাদ ও কি পায় আপনি ধন্য হয়ে যাবেন তাই আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককে জানাব যে এই বৈশাখ মাসের বছরের প্রথম মাসে প্রতিটি শনিবার করুন এই বিশেষ কাজ আপনি শনিদেবের কৃপায় ধন্য হবেন ঠিক তেমনি আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে ঠিক এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে শনিদেব অর্থাৎ শনি মহারাজ এমন একজন দেবতা যিনি একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে তুলে রাজা সিংহাসনে বসিয়ে দিতে পারেন আবার কাউকে রাজা সিংহাসন থেকে রাস্তার ফুটপাতে ভিকারি করে দিতে পারেন আর আপনি যদি শনি মহারাজের কৃপায় নিজের জীবনকে ধন্য করতে চান নিজের জীবনে আর্থিক সমৃদ্ধি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এবং ঠিক এরই সঙ্গে আপনি যদি শনিদেবের ক্রুদৃষ্টিতে পড়তে না চান তাহলে অবশ্যই শনি মহারাজের নাম অবশ্যই কমেন্ট করবেন জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় তাহলে বন্ধুরা চলুন এইবার শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে জিনিসটির কথা জানাবো আপনারা বছরের প্রথম মাসেই অর্থাৎ এই বৈশাখ মাসের যে কোনো শনিবারে করতে পারেন ছাড়াও। আপনি যদি সারা বছর ধরে শনি মহারাজের উদ্দেশ্যে এই কাজগুলি করতে পারেন তাহলে শনি মহারাজ আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনাকে কৃপাবর্ষণ করবেন আপনাকে বরদান করবেন আপনার জীবনে অনেক সমস্যার সমাধান যেমন হবে ঠিক তেমনই আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ এবং সমৃদ্ধিময় শুধু তাই নয় বন্ধুরা আপনার যাবতীয় আর্থিক সমস্যা সেটাও সুন নিশ্চিতভাবে দূর হয়ে যাবে কারণ ওই যে আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারি থেকে রাজা করে দিতে পারে আবার কোনো রাজাকে ভিখারি করে দিতে পারে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে এই কাজগুলি করার আগে অবশ্যই আপনার মনে আনতে হবে বিশ্বাস ভক্তি ধৈর্য এবং আন্তরিকতা তাহলে অবশ্যই আমি আপনাদের যে কাজগুলির কথা বলবো তা শনিবার সন্ধ্যার পর এই কাজগুলি করতে হবে এবং আমি আপনাদের বলবো এই বৈশাখ মাসের শনিবারে সন্ধ্যাবেলায় অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সময় এবং সন্ধ্যাবেলায় এই সমস্ত কাজ করলে আপনার সৌভাগ্য দুদিনেই ফিরবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন ফিরতে বাধ্য হবে এইবার জেনে নেওয়া যা যে কোন কাজটি আপনাকে করতে হবে বা কিভাবে করতে হবে বন্ধুরা আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনাকে একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট্ট একটি টুকরো নিতে হবে এবং একই সঙ্গে ওই রেশম কাপড়টিকে আপনি ভালোভাবে ধুয়ে আপনি শুদ্ধ করে নেবেন গঙ্গা জলে এরপর আপনার কাজ হল আপনি একটি আম পাতা সংগ্রহ করবেন এবং ওই আম পাতাটির মধ্যে লাল কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা আপনার মনস্কামনা জানান এরপর দু হাত চোরো করে আপনি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওং নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে আপনি এই লাল কাপড়ের মধ্যে থাকা আম পাতাটি এবং লাল কাপড়টি আপনি কোনো ভাসমান জলে ভাসিয়ে দেবেন এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো ভাসমান জলাশয় না থাকলে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো পুকুর বা দিকির জলেতেও ভাসিয়ে দিতে পারেন তবে সব থেকে ভালো হবে আপনারা যদি ভাসমান জলে ভাসাতে পারে বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে শনিদেব অত্যন্ত এই কাজের পরে আপনার প্রতি সন্তুষ্ট হবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হল শনিবার সন্ধ্যার পর আপনি একটি রুটি তৈরি করুন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এবং সেই রুটিটি আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা আপনার মনস্কামনা আপনি ওই রুটিটিকে জানান এবং একই সঙ্গে এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি সেই রুটিটিকে কোনো কালো কুকুর বা কোনো কালো গরুকে খাইয়ে দিন এর ফলে আপনার সকল মনের ইচ্ছা স্বয়ং শনি মহারাজ পূরণ করবেন বন্ধুরা এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কাজের কথা জানাব সেটি হল আপনারা আপনার পরিবারের প্রত্যেককে নিয়ে সন্ধ্যার পর শনিবার সন্ধ্যার পর বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন শাস্ত্র মতে মনে করা হয় যে আপনি যদি শনিবার সন্ধ্যায় এই হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন এবং যিনি পাঠ করেন তার ভাগ্য খুলতে বেশি সময় লাগে না এবং অবশ্যই শনিবার সন্ধ্যায় বার হনুমান চালিসা পাঠ করুন এর ফলে আপনাদের জীবনে রদবদল ঘটবেই ঘটবে বন্ধুরা এরপর আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি করতে না পারেন। বা আপনাদের উপার্জন হচ্ছে কিন্তু সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা কিছুটা সর্ষের তেল এবং সিঁদুর একত্রিত একটি মিষ্টি তৈরি করুন এবং এই বৈশাখ মাসের যে কোনো শনিবার তথা আপনি বছরের যে কোনো শনিবারেও এটি করতে পারেন আপনার বাড়ি সদর দরজায় উত্তর দিকে মুখ করে একটি মাছ অঙ্কন করুন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন কিছুটা সিঁদুর আর সর্ষের তেল একত্রিত মিশিয়ে সেই সিঁদুর গোলা দিয়ে আপনারা একটি মাছ আঁকুন তাও উত্তর দিকে মুখ করিয়ে আঁকবেন আপনার বাড়ির সদর দরজায় বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি খুব দ্রুতই আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে এছাড়াও আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তা তাহলে শনিবার সন্ধ্যায় কোনো দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দান করবেন এতে মা লক্ষ্মী এবং মাতা অন্নপূর্ণা আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং ওনাদের কী দৃষ্টি আপনার ওপর পড়বে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বর বা ভগবান যেন আপনাদের সহায় থাকেন আপনাদের ভালো রাখেন তাই এক কথায় বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন